আমার টেন্ট হলো এই উঁচা টেন্টটা, এই টেন্টটা হলো আমার, এটা হলো ফোর্ট, গান্ধিকোটা ফোর্ট, রাত্র ওইখানে ওইখানে খাওয়া দাওয়ার। টেন্টের ঠিক অপোজিটে হইলো নদীটা, আর নদীটা ঠিক ওইদিকে সূর্য উঠের। এখন প্রায় 7:30 বাজে, আজকের অফিস আমার এখানেই শেষ। কালকে রবিবার অলরেডি, তারপরে সোমবার হলো 1 নভেম্বর, তারা কর্ণাটকা ডে, তো ওইটার লাগে অফিস বন্ধ, মানে 2 দিনের হলি। তো 2 দিন যখন একসাথে পাইছি, একটা ছোটখাটো রাইড করতেই তো লাগবে। বুঝিয়ে প্ল্যান করছি আজকে বুঝিয়া যে এই বন্ধতে কই রাইডে যাওয়া যেতে পারে, আর বুকিংও করে নিয়েছি। এখন হইলো কি তা যে চুলগুলির নাট বল্ট তো অল্প ঢিলা হয়ে গেছে, আর তাই চেইন স্প্রে, চেইন লুক ওইগুলো একটু করতে লাগবে। এখন এখানে কল্যাণনগর আছে, এখানে শপিং এরিয়া আছে, তো ওইখানে কল্যাণনগরে গিয়া কোনো মোটরসাইকেলের দোকান খুঁজে বার করিয়া ওই চেইন লুক, চেইন স্প্রে কিনে আজকে রাত্রে সবকিছু রেডি করিয়া কালকে সকাল সকাল রাইডের লাগিয়ে পুরা রেডি। কালকে রাইডের এটা হলো 2 দিনের রাইড, তো 2 দিনের রাইড যখন তেমন একটু লম্বা রাইড আছে, তার লম্বা রাইড যখন তে চুলগুলির একটু রেডি করিয়া দিতে লাগবে, তো তার লাগিয়া এই প্রিপারেশন। অফিস থেকে বাড়াইলাম বাইকের চেইন লুপ, চেইন ক্লিনার সব কিনিয়া, রাত্রে চেইন টেন মানে ক্লিন করিয়া, চেইন লুপ করিয়া, তারপর নাট বল্ট কিছু ঢিলা হয়ে গেছিলো, যে বক্স লাগাইবার যেটা রেক থাকে, তো রেকের নাট বল্ট কিছু ঢিলা হয়ে গেছে, তো ওই নাট বল্ট সব টাইট উইট করিয়া রাত্রে ঘুমাইতে ঘুমাই কিছু হয়ে গেছে 12:30। প্ল্যান আছে আজকে সকাল সকাল 5টার সময় বাড়ি দেওয়ার, ঘুম ভাঙছে 5:30 সময়, সকালে ফ্রেশ ট্রেশ হইয়া ঘর থেকে বাড়িতে বাড়িতে 6:30, আর 6:30 সময় বাড়াই, এখনও কোনো ব্রেকফাস্ট টেকফাস্ট কিচ্ছু না, চাও খাইছি না, নন স্টপ চালাইলাম, কারণ আজকে ওই যে রোডে আইসি, রোডের মধ্যে ট্রাফিক বেশি পাইছি না, হাইওয়ে দিয়ে আইসি, তারপর এদিকে একটা রাস্তা, মানে রাস্তাটা দেখতেই পাই একদম খালি রাস্তা, তো রাস্তার মধ্যে চালিয়েছে, মজাটা আনি দারুণ মজা, মানে কি তা কইতাম, মানে এই রাস্তার মধ্যে এত সুন্দর সুন্দর আর কি, মানে নেচার আর কি, ন্যাচারাল ভিউটি, এত সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ, মানে তে মানে মনে চায় না জানেন যে জায়গাটা মানে ছাড়িয়ে দিতাম গিয়া, তো এখানে দাঁড়াইয়া ফটো বা ভিডিও করাটা মাস্ট। আর তার মধ্যে হয়েছে কি তা ওই একটা গাছ দেখে লাইছে, ওই গাছের মধ্যে বাবুই পাখির বাসা ভেজান, তো ওই বাবুই পাখির বাসাগুলো মানে দেখিয়া দাঁড়াইতেই লাগছে, মানে দাঁড়াইতেই লাগছে। যাওয়াত আসলাম দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া, তো এখন এখানে যখন যেটা কি মানে এটা দেখেও লাগছে একটা ছোটোখাটো ক্যানিয়ন দেখে কম না। আগে গত 2 সপ্তাহ আগে সেম আর কি, মানে ওয়ান ডে রাইডে গেছিলাম আর কি, মানে একদিনের রাইডে, তখন গেছিলাম আর কি মূল্যায়নগিরি, তো মূল্যায়নগিরিতে কেটা হয়েছে আর কি, ওখানে কোনো প্ল্যান করে গেছি না, ঘুম থেকে উঠছি হঠাৎ বাড়াই গেছি, কোনো রেডি না, কোনো প্ল্যান নাই, কোনো প্রিপারেশন নাই, ফোনে চার্জ নাই, ক্যামেরাতে চার্জ নাই, আজকে রাইডটা পুরো প্ল্যান করে বাড়াইছি, কালকে রাত্রে পুরো বুঝে লিস্ট রেডি করছি, লিস্ট রেডি করিয়া বাড়াইছি না, আজকে রাইডটা দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ ইন্ডিয়া, গন্ডিকোটা না গন্ডাকোটা, গন্ডাকোটা যাই হোক, যাইতে লাগে, এনজয় করতে লাগে, ভালো ফটো উঠাইতে লাগে। বেতালা রৌদ্র, বেতালা মানে বেতালা রৌদ্র, তো এই পাথরের সেবার মাঝে লুকাইয়া বইছে আর কি, একটু রৌদ্র থাকে বাসার লাগিয়া, নাইলে লাগে যেমন গরমে মাথা ফাটে যাইব। প্রায় 12:30টার সময় ইয়া পৌঁছে গেছে, আর পৌঁছিয়া ওখানে খাওয়া দাওয়া করলাম, লাঞ্চ করলাম, লাঞ্চে মানে কি আসলে ভাত দিল, ডাল দিল, আচার দিল, আর তার রসম সাম্বার, তো রসম সাম্বার তো ওইগুলো আমার চলে না, তো ডাল আর আচার দিয়ে খাইলিছি, পুরোটা পেট ভরিয়ে গেছি, কারণ সকালে আজকে সকালে ব্রেকফাস্ট হয়েছে না, আজকে সকালে বাইক চালাইয়াই পেট ভরিয়ে গেছে, তো অপেক্ষা করে আমাকে যেমন সানসেটের টাইমে যদি একটু সানসেটের সূর্য একটু নিচে যায় গিয়ে, তো রৌদ্রটা একটু কমে যাইব, আর রৌদ্র যদি একটু কমে যায় তো আকাশের মধ্যেও রং আইব,
সানসেটের রংটা, আর এখানে ক্লাউড দেখে লাগে যে রংটা সুন্দরই। আর সামনে এখানে মানে গোল্ডেন কালারের ক্যানিয়ন, দেখি কেটা হয়। বাই দা মিনটাইম সানসেট হতে হতে মোটামুটি আরো আড়াই তিন ঘন্টা আছে। এখন 4টা বাজে, আর ফটো তোলার যে পারফেক্ট কন্ডিশন, মানে লাইটটা পারফেক্ট ওয়ার, অপেক্ষা করতে করতে এখানে বইয়া বইয়া একটু ঘুমাইছে। দুপুরে খাওয়া দাওয়া করে গেছে, তো একটু ভারী খাওয়া হয়ে গেছে আর কি, আর সকালে তো তাড়াতাড়ি উঠে গেছি। তো এখানে মানে একটু হাঁটাফেটা করি, ইয়ে দেখছি না এই জায়গাতেই আর কি, ওইদিকে একটা ভিউ আর লোকেশনটা দেখা যায় আর কি, মানে একটা কম্পোজিশন। তো দেখে লাগে যে ওইটাও মানে আমি একটু মানে এর থেকে বেশি আমি আর কিছু করতে পারতাম না। তো ওইটাই আমার কাছে একটা পারফেক্ট লোকেশন আর কি, সানসেটের অপেক্ষা করতে করতে আর কি। এই জায়গাটা দেখালি, এই জায়গাটা এখানে পড়িয়া ঘুমাই গেছিলাম, যদি বেশি রোল দিতাম তো দেখতে পার পুরো নিচে। লোকেশনে গিয়া ফটো তোলার সবচেয়ে পালা সময় হইল সকালবেলা, মানে টুরিস্টও থাকে না, টুরিস্টরা সবাই বিকালের বেলা। তো এখন যে ভাবছিলাম একটা মানে এখান থেকে একটু ওই সামনে যেগুলো পাথর যেগুলো আছে ওইগুলো নিয়ে একটা ফটো তুলব, কিন্তু দেখো কীভাবে ভিড়। কিন্তু সকালবেলা মানে আমার যতটুকু এক্সপিরিয়েন্স সকালবেলা অত ভিড় থাকে না, যেরকম মানে প্ল্যান করি আসলাম তো টেন্ট প্রোভাইড করছে, আর টেন্ট যে জায়গাটা দিছে মানে লোকেশনটা দারুণ, সামনে ওই নদীটা যে নদী দাঁড়িয়ে মানে ফটো তুলছিলাম সামনে ওই নদী রিজার্ভার, আর ঠিক অপোজিটে সানরাইজ হইব, মানে কিতা কইতাম এই যে মানে লোকেশনটা যে জায়গাতে আমার টেন্টটা দিছে। তো সকাল নামার পর্যন্ত কইয়া বোঝানো যেত না, আর খাওয়ার তারা বুফে সিস্টেম আছে ওই সামনে দিব, যা দেবো খাই দিব, খাওয়া দিয়ে এত রক্ষা নাই আর কি। যেমন আমি আমার স্লিপিং ব্যাগ থাকা সত্ত্বেও আমি আমার স্লিপিং ব্যাগ নিয়ে আইছি না, স্লিপিং ব্যাগটা নিয়ে আইলে আর একটু কমফোর্টেবল হইতো, বাট ঠিক আছে চলে যাইব কোনো অসুবিধা হইতো না। টেন্টের লাইট যেটা থাকে এই লাইটটা আনছি না, ওইটা নিয়ে আইলে আর একটু ভালো হইতো, তো মোবাইলের লাইটের উপর ডিপেন্ড করে চলতে লাগবো, বাট কোনো অসুবিধা নাই। আজকে একরাত্র নেচারের সাথে থাকি, একটা রুমের বাইরেও যে একটা অন্য ধরনের আরাম পাওয়া যায় সেটা অন্য মজার মানে নেওয়ার চেষ্টা করি। লোকেশনটা কালকে সকালে দেখাই, ওইগুলো আসলে আমার তোমরা টেন্ট, আর আমার টেন্ট হলো এই উঁচা টেন্টটা, এই টেন্টটা হলো আমার, এটা হলো ফোর্ট গান্ধীকোটা ফোর্ট, আর পেনা রিভার রাত্রে ওইখানে ওইখানে খাওয়া দাওয়ার বুঝলাম না যে রাত্রে দেখাইতে পারতাম না যে কোন জায়গাতে আসি, এখন অ্যাটলিস্ট দেখাইতে পারলাম যে জায়গাটা। আর এই টেন্টের ঠিক অপোজিটে হইলো নদীটা, আর নদীটা ঠিক ওইদিকে সূর্য উঠের।